যখন আমার মস্তিষ্ক জেগে উঠেছিল শিশির শুভ্র ভোরের মতন, যখন আমার মন মানসিকতা তৈরি হচ্ছিল অপ্রতিরোধ্য অঙ্কুরের ন্যায় শক্ত মৃত্তিকার সাথে কঠিন যুদ্ধ করে, যখন আমার দু চোখে স্বপ্নেরা বেড়ে উঠছিল মাতৃক্রোড়ে বড় হয়ে ওঠা নিষ্পাপ পদ্মকুলির মতন, সেই পবিত্রতম সময়ে আপনার সাথে আমার পরিচয়। মিষ্টি মিষ্টি হাসির চর্চা, একটু একটু খুনসুটি, কিছু চঞ্চল কথোপকথন এবং কিছু সরল আবেগের উদ্বোধন, অবোধ সুবোধ বালকের প্রতি আপনার সে কি ভালোবাসা! আপনি আমাকে কাছে ডাকতেন, স্নেহের পরশে আগলে রাখতে চাইতেন। ভীষণ লজ্জায় অজানা আশঙ্কায় যেতে চাইতাম না আপনার কাছে, দেখা হলে পরম মমতায় আপনার সরল সাহচর্যের ধন্য করতেন, সুযোগ পেলেই কিছু একটা শেখাবার চেষ্টা করতেন। আপনার হাসিতে লেপ্টে থাকতো অনিন্দ সৌন্দর্য, আপনার বেশভূষায় ফুটে থাকতো চরম আভিজাত্য, আপনার বস্তুনিষ্ঠ আলোচনায় থাকতো কি ভীষণ আকর্ষণ! আপনার আন্তরিক স্নেহ ভালোবাসা, চোখের মোহন দৃষ্টি, আপনার আবেগী প্রার্থনা, অনুপম নসিহা, কঠোর কঠিন শাসন, সব কিছুতেই শিক্ষার মণিমাণিক্য খুঁজে পেতাম আমরা। শ্রেণীকক্ষে আপনি আবির্ভূত হতেন অসাধারণ ব্যক্তিত্ব নিয়ে, সুন্দর হস্তলিপির গুরুত্ব বোঝাতেন আমাদের, পরীক্ষায় কৌশল অবলম্বন করতে বলতেন, স্মার্ট শিক্ষার্থীর গুণাবলীর সাথে পরিচয় করিয়ে দিতেন আমাদের। আপনার আরবি ভাষার সম্মোহনী পাঠদান, জালালাইনের সবক দেয়া, অনবদ্য বুখারি শরীফের সৃজনশীল দর্স প্রদান প্রায় সময়ই কানে বাজে, স্মৃতিতে ভাসে, সব কিছুতেই অন্য ও অনন্য হতে ইচ্ছে হয় আমাদের। শিক্ষার্থীকে হাত ধরে এগিয়ে দেওয়ার, লক্ষ্যে পৌঁছে দেওয়ার আকাশসম উদার হিয়া ছিল আপনার। শিক্ষার্থীর আনন্দে হিল্লোলিত হতেন আপনি, শিক্ষার্থীর বেদনায় হতেন চরম বিষাদগ্রস্ত, শিক্ষার্থীর বিপদে সহযোগিতার হাত বাড়াতেন স্বর্গদূতের ন্যায়। জন্ম ও জন্মস্থানের ব্যবধান অনেক হলেও আপনি সবসময়ই বিচরণ করতেন মনের মধ্যিখানে। একবার আপনার সাময়িক বিচ্ছেদে দারুণ বিরহী হয়ে উঠি আমি, আপনিও আমাকে স্মরণ করতেন ফোন কলে, রিমাইন্ডার দিতেন জীবনের কণ্ঠকাকীর্ণ বন্ধুর পথ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা শেয়ার করতেন। আপনার সাথে রাগ করতাম আমি, যেভাবে রাগ করি বাবার সাথে, আপনি আমার হাত ধরতেন, বড় শক্ত কঠিন ছিল আপনার সে হাতের স্পর্শ, আমি তখনও অনুভব করতাম, এখনও অনুভব করি এবং পরক্ষণেও অনুভব করব আপনার স্নেহাতুর আঙ্গুলের সজীব উষ্ণতা। আপনার সাথে আমাদের রয়েছে অজস্র সহস্র উজ্জ্বল স্মৃতি, সারাক্ষণই সেগুলো জেগে থাকবে রাতের আকাশে পূর্ণ চন্দ্রিমার ন্যায়। আমরা আপনাকে ভুলব না কোনো দিন, আপনি বেঁচে থাকবেন আমাদের দোয়ায়, শ্রদ্ধা ও ভালোবাসায়, আপনি বেঁচে থাকবেন আমাদের সকল কর্মচঞ্চলতায়।